নদীর জল সবসময় প্রবাহমান, উৎস থেকে মোহনা পর্যন্ত এই যে নদীর গতি, আমরা কখনো দেখবো না নদীর জলটা থেমে আছে, বিশেষ করে যেগুলো নিত্যবহ নদী। আমরা তো আগের পর্বগুলোতে নিত্যবহ অনিত্যবহ নদী পড়ে এসেছি, নদীর শ্রেণীবিভাগ পড়েছি, নদীর উৎস মোহনা পড়েছি, নদীর কাজ পড়েছি। তো এই যে নদী প্রবাহিত হচ্ছে তার উপত্যকা দিয়ে একদম উৎস থেকে মোহনা অবধি নদীর যে গতিপথ, সেই গতিপথে নদী তার ভূমিরূপকে সব সময় পরিবর্তন করে চলেছে। যেটা আমরা পড়ে এসেছি যে উচ্চ গতিতে মূলত ক্ষয়কাজ, মধ্য গতিতে মূলত বহন এবং নিম্ন গতিতে মূলত নদীর কাজ সঞ্চয়, সেই মতো কিন্তু নদীর ভূমিরূপেরও বা নদী উপত্যকারও চেহারা এবং আকৃতির পরিবর্তন ঘটে, বিভিন্ন ভূমিরূপের বৈচিত্র্যও কিন্তু আমরা দেখতে পাই। তো আমরা ভূমিরূপের ক্ষেত্রে সবার প্রথমে শুরু করব নদীর উচ্চ গতি দিয়ে। উচ্চ গতিতে আমরা মূলত দেখতে পাই নদীর প্রচণ্ড স্রোত, এবং এই প্রচণ্ড স্রোতের ফলে নদী যখন পার্বত্য অঞ্চল থেকে নেমে আসে, নদী তৈরি করে কিছু ভি আকৃতির উপত্যকা, ইংরাজির ভি অক্ষরের মতো দেখতে, সাধারণ যে পার্বত্য অঞ্চল, এই গভীর ভি আকৃতির উপত্যকাগুলোই গিরিখাত নামে পরিচিত। দেখো প্রত্যেকের ছবির দিকে তাকালেই বুঝতে পারবে, চারপাশে পাহাড়গুলোর ধারগুলো বা ঢালগুলো ভিয়ের বাহুর মতো নেমে আসছে, আর মাঝখান দিয়ে নিচের দিকে তাকালে আমরা কিন্তু নদীটাকে দেখতে পাচ্ছি। একে আমরা বলি গিরিখাত। সাধারণত কি হয়, পার্শ্ব ঢাল দিয়ে যে জলধারাগুলো নেমে আসে সেগুলো এই ধারগুলোকে ঢালু করে দেয়, আর নিচের যে জলধারা সে কী করে, এই তলার দিকটাকে ক্ষয় করে। ফলে নদীর যে উপত্যকাটা তৈরি হয় মূলত পার্শ্বক্ষয় এবং নিম্নক্ষয় এই দুয়ের সম্মিলিত প্রভাবে ভি আকৃতির তৈরি হয়। তো একেই আমরা বলি ভি আকৃতির উপত্যকা বা গিরি খাত। এরপরে প্রত্যেকে চলে এসো পরের ছবিটায়। দেখো পাহাড়ের চেহারাটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। কী পরিবর্তন, পাহাড়গুলো দেখলেই বুঝতে পারবে যে এই পাহাড়গুলোয় গাছপালা খুব কম, শুষ্ক অঞ্চল, এখানে বৃষ্টিপাতও খুব কম। আমরা যখন আগের গিরিখাতটা দেখেছি আমরা তখন জেনেছি যে পাহাড়ের ঢাল দিয়ে জল গড়িয়ে পড়ে নদীর মধ্যে চলে যায়, ফলে ঢালটা কী হয়, ঢালু হয়ে যায়, পাহাড়ের গাটা ঢালু হয়ে যায়। কিন্তু এই অঞ্চলটায় কী হয়, বৃষ্টিপাত না হওয়ায় পার্শ্বক্ষয় খুব কম, শুধুমাত্র নিম্নক্ষয়, ফলে ভিয়ের বদলে এখানে গভীর আই আকৃতির উপত্যকা সৃষ্টি হয়েছে, একে আমরা বলি ক্যানিয়ন। তোমরা কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়নে যে লেখা আছে ছবিটার মধ্যে দেখবে, কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর একটি অন্যতম বিখ্যাত ক্যানিয়ন, যাকে আমরা ইংরেজিতে আই আকৃতির উপত্যকাও বলে থাকি। এখানে এমনই নদী উপত্যকা দেখো যে পাশের পাঁচিলগুলো খুব কাছাকাছি চলে এসছে, এবং নদীটা এত তলায় যে আমাদের ঝুঁকে দেখতে হচ্ছে, অন্ধকার, ঠিক আছে। তো আমরা দেখে নিই ক্যানিয়ন আর গিরিখাতের পার্থক্যটা একবার, চলো ছবিতে দেখে নাও। দেখো বাঁ দিকে ক্যানিয়ন একদম গভীর আই আকৃতির মতো দেখতে উপত্যকা, ডান দিকে গিরিখাত, তার ধার দুটো কিন্তু অনেক ছড়ানো, ঠিক আছে। আর খাতায় কলমে আমরা চারটে পয়েন্ট পাই, চলো সেগুলো একবার দেখে নিই। আমরা তো আগেই জানি যে শুষ্ক অঞ্চলে গিরিখাতকে ক্যানিয়ন বলা হয়, আর সাধারণ আর্দ্রতাযুক্ত পার্বত্য অঞ্চলে গিরিখাত। পার্শ্বক্ষয় আর নিম্নক্ষয়ের ব্যাপারটাও আমরা জানি যে ক্যানিয়নের ক্ষেত্রে শুধুমাত্র নিম্নক্ষয়, আর গিরিখাতে পার্শ্বক্ষয় নিম্নক্ষয় দুপ্রকার ক্ষয়ই দেখা যায়। আর উদাহরণ তো তোমরা প্রত্যেকে জেনেই নিয়েছো, গিরিখাত প্রায় প্রত্যেক পার্বত্য নদীর প্রবাহ পথেই কিন্তু দেখা যায়। আমাদের গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু প্রভৃতি প্রায় সকল পার্বত্য নদীরই, যারা হিমবাহ থেকে সৃষ্ট, গিরিখাত রয়েছে। এরপরে আমরা চলে আসি নদীর পার্বত্য প্রবাহে গঠিত অপর আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিরূপ, প্রত্যেকে দেখো জলপ্রপাত, যাকে আমরা ইংরাজিতে বলি ওয়াটারফল। অর্থাৎ কোথাও ভূমিরূপের উচ্চতার পার্থক্য যদি সৃষ্টি হয়, সেখান থেকে জলটা কী করে, লাফিয়ে নিচের দিকে চলে আসে, তাকেই কিন্তু আমরা বলি জলপ্রপাত। প্রত্যেকে দেখতেই পাচ্ছ কীভাবে জলটা পড়ছে। তো এই জলপ্রপাত তৈরি হয় কেন, আমাদের ভূপৃষ্ঠের সাথে সমান্তরালে বা অনুভূমিকভাবে যদি একটা করে নরম এবং একটা করে কঠিন শিলাস্তর থাকে, কঠিন শিলাস্তর কম ক্ষয় হয়, নরম শিলাস্তর বেশি ক্ষয় হয়, ফলে সেখানে কী হয়, নরম শিলাস্তরগুলো ভেতর দিকে ঢুকে যায় ক্ষয় হয়ে, এবং সেখানে ধাপের সৃষ্টি হয়, সেখান থেকেই কিন্তু জলটা লাফিয়ে নিচের দিকে নেমে আসে। তাহলে উচ্চ গতিতে বা পার্বত্য অঞ্চলে মূলত এই তিনটি ভূমিরূপ তৈরি হয়। এরপরে চলে আসি আমরা মধ্য গতি। তোমরা জানো যে মধ্য গতি
অর্থাৎ নদী যখন পার্বত্য অঞ্চল ছেড়ে নিচু অঞ্চলে চলে আসে, সেটা মালভূমি হতে পারে বা সেটা কোনো সমভূমির শুরুও হতে পারে, তো সেখানে নদীর হঠাৎ করে গতিবেগ অনেকটা কমে যাচ্ছে, ফলে সেখানকার ভূমিরূপ কিন্তু পার্বত্য অঞ্চলের যে ভূমিরূপ বা উচ্চগতির যে ভূমিরূপ সেখান থেকে আলাদা হয়। প্রাথমিকভাবে ভিটা অনেক চওড়া হয়ে যায় বা ভিয়ের বাহু দুটো অনেক ছড়ানো হয়ে যায় এবং গভীরতাটা তুলনামূলকভাবে অনেকটাই কিন্তু কমে যায়। মূলত মালভূমি অঞ্চলে বা পর্বতের পাদদেশের সমভূমি অঞ্চলে এই ভূমিরূপ গড়ে উঠতে দেখা যায়। দেখো, নদী উপত্যকা চওড়া, তার সঙ্গে অনেক বাঁক নদীর, এই বাঁকগুলোকে আমরা বলি মিয়েন্ডার, যেখানে নদী প্রচণ্ড এঁকে বেঁকে প্রবাহিত হয়। মধ্যগতি এবং নিম্ন গতিতে গঙ্গা নদীর গতিপথে, বিশেষ করে বারাণসীর কাছে, এরকম সুদৃশ্য মিয়েন্ডার প্রচুর দেখা যায়। মধ্য এবং নিম্ন প্রবাহের অপর একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিরূপ কিন্তু অশ্বক্ষুরাকৃতি হ্রদ। নদীপথের এই মিয়েন্ডার বা নদীর প্রচণ্ড এঁকে বেঁকে প্রবাহিত হওয়ার জন্যই কিন্তু এই অশ্বক্ষুরাকৃতি হ্রদ গঠিত হয়। নদী এঁকে বেঁকে প্রবাহিত হলে নদীর জলস্রোত বাঁকের মুখে ক্ষয় ও তার বিপরীত দিকে বাহিত পদার্থকে সঞ্চয় করে। ক্রমাগত এই প্রক্রিয়ায় কী হচ্ছে, প্রত্যেকের ছবিতেও দেখতে পাবে, নদী বাঁকের দুটি মুখ পরস্পরের কাছাকাছি চলে আসে এবং মধ্যবর্তী স্থানে পলি সঞ্চিত হয়ে অবশেষে কী হয়, পলি দিয়ে যুক্ত হয়, ভরাট হয়। তখন নদী ওই বাঁকের মুখ কেটে সোজা প্রবাহিত হয় এবং বাঁকটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। এই পরিত্যক্ত বাঁক দেখতে অনেকটা ঘোড়ার খুরের মতো, তাই নাম হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ। আমরা গঙ্গার নিম্ন গতিতে অর্থাৎ ভাগীরথী নদীর দু তীরে এরকম প্রচুর অশ্বক্ষুরাকৃতি হ্রদ বিশেষ করে মুর্শিদাবাদ জেলার কাছে দেখতে পেয়ে থাকি। চলে এসেছি আমরা নদীর নিম্ন গতিতে। তোমরা ছবিটা দেখলেও বুঝতে পারবে যেটা গঙ্গা যেখানে আমাদের বঙ্গোপসাগরের সঙ্গে মিলিত হয়েছে, প্রায় তার কাছাকাছি আমরা চলে এসেছি। তো এই নিম্ন গতিতে স্বাভাবিক বাঁধ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিরূপ, একই সঙ্গে গড়ে ওঠে প্লাবন ভূমি। নিম্ন গতিতে বর্ষাকালে প্রবল বৃষ্টিপাত হলে নদীতে যে অতিরিক্ত জল এসে পড়ে তা নদী খাত দিয়ে এক বেরোতে পারে না বা নিষ্কাশিত হতে পারে না, ফলে দুকুলে উপচে যায় বা বন্যা এবং প্লাবনের সৃষ্টি হয়। নদীর এই উর্বর পলিযুক্ত অঞ্চলে কিন্তু প্লাবন ভূমিরূপে পরিচিত। আর নদীর বহন ক্ষমতা একেবারেই কমে যায় বলে নদীবাহিত যে পলি বালি কাদা কাঁকড় দুই তীরে সঞ্চিত হয়ে দীর্ঘ বাঁধের আকার ধারণ করে, একে আমরা বলি স্বাভাবিক বাঁধ। নিম্ন গতিতে মোহনার কাছে যে অগভীর সমুদ্র, অর্থাৎ যেখানে নদী সমুদ্রে মিশবে, সেখানে নদীবাহিত পলি সঞ্চিত হয়ে বাংলার মাত্রাহীন ব অথবা গ্রিক অক্ষর ডেল্টা আকৃতির ভূমিরূপ গড়ে তোলে, যাকে আমরা বদ্বীপ বলে থাকি। তার মধ্যে বৃহত্তম বদ্বীপ হচ্ছে আমাদের গঙ্গা ব্রহ্মপুত্রের মিলিত বদ্বীপ, যার কিছুটা অংশ বাংলাদেশ এবং কিছুটা অংশ পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারতের মধ্যে রয়েছে, যার ছবি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। নদীর মোহনায় যখন জোয়ার আসে তখন কি হয়, নোনা জল ঢুকে পড়ে ফানেলের আকৃতির চওড়া নদী পথে, একে আমরা খাঁড়ি বলি। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের প্রচুর নদীতে এরকম খাঁড়ি দেখা যায়, যেমন তোমরা স্ক্রিনে ছবিটায় দেখছ। তাহলে উৎস থেকে মোহনা পর্যন্ত এই ভূমিরূপ যেগুলো আমরা পড়ে এলাম সেগুলোই কিন্তু নদীর উপত্যকায় বা গতিপথে গড়ে ওঠা প্রধান ভূমিরূপ।